ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে দুভাগে বিভক্ত পুরো বিশ্ব যার প্রভাব পড়ছে বাংলাদেশও বিশ্লেষকরা বলছেন কেবল বিদেশি প্রভাব নয় বাংলাদেশ নিজেও এখন প্রভাব বিস্তার করার সক্ষমতা অর্জন করেছে বিষয়নের ফলে কমেছে বৈশ্বিক নির্ভরশীলতা বেড়েছে অর্থনৈতিক স্বনির্ভরতা বাংলাদেশের পর পশ্চিমা চাপ তাদের জন্যই বুমেরাং হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বিস্তারিত মাদি হাসানের প্রতিবেদনে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে টালমাটাল বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি সমাধানের পরিবর্তে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে যার প্রভাব পড়েছে ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশ থেকে শুরু করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও তবে বিশ্বায়নের কল্যাণে বিশ্ববাজারে বাংলাদেশ নিজেও এখন গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে নিজস্ব উৎপাদন সক্ষমতার বলে অনেক দেশকে টেক্কা দিয়ে পশ্চিমা বাজার দখল করেছে বাংলাদেশ ফলে বহির্বিশ্বে পাক্ষিক নির্ভরশীলতা কমেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ কোন সন্দেহ নেই যে আমাদের বড় একটা মার্কেট পশ্চিমা দেশে যেই প্রাইসে আমরা দিতে পারছি সেই প্রাইসে পশ্চিমা দেশ তো কখনোই দিতে পারবে না যদি ওই প্রাইসটা বেড়ে যায় বা যদি ওই সাপ্লাই লাইন যদি ব্যাহত হয় তাহলে কিন্তু তাদের দেশের বড় ক্ষতি হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেও নভেম্বরে ভোট দেওয়া থেকে বিরত ছিল এটি পশ্চিমা বিশ্বের জন্য সুস্পষ্ট বার্তা আমাদের স্ট্যান্ডটা ছিল প্রতিটি ভোটাভুটি কি মেরিটে আমরা অ্যাবস্ট করছি এবং কি মেরিটে আমরা সাপোর্ট বা পক্ষে ভোট দিচ্ছি যদি কোনোভাবে প্রেসার দিতে থাকে তারা বুঝতেই পারবে যে এটা তাদেরই ক্ষতি হবে বাংলাদেশ তখন বাধ্য হবে অন্য মার্কেট কি বলে খোঁজা সেটা পশ্চিমা দেশ কেন করতে যাবে অন্যদিকে দুই হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে কূটনৈতিক পাড়াও তবে অভ্যন্তরীণ বিষয়ে দেশের মানুষই সিদ্ধান্ত নেবে বলে জানান অধ্যাপক ইমতিয়াজ নরেবরে হলেও একটা গণতন্ত্র যতটুকু আমরা হয়েছে সেটা জনগণের স্যাক্রিফাইসের মাধ্যমে হয়েছে সেখানে বিদেশি শক্তি এসে আমাদের গণতন্ত্র ঠিক করেছে এর নজির কিন্তু নেই সেই জায়গায় আমার মনে হয় রাজনৈতিক দলেরও জনগণের উপর বিশ্বাস রাখা প্রয়োজন এবং জনগণকে নিয়েই গণতন্ত্র ঠিক করা কিভাবে যায় সেই পরিকল্পনাটা করা উচিত সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিএনপি নেতার বাড়িতে যাওয়ার ঘটনায় তোলপাড় তৈরি হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ঢাকায় রুশ ও মার্কিন দূতাবাস ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই মনে করছেন অনেকে महदी हसन आर टी वी